এখানে বাড়তি ভাড়ার কোনো সুযোগ নাই, যাত্রীদের হয়রানি বিড়ম্বনা করার কোনো সুযোগ নাই, যাত্রীদের পেরেশানি করার কোনো সুযোগ নাই, কোথাও কোনো জায়গাতে বাড়তি ভাড়া নেওয়া হবে না। উদ্বৃত্ত ভাড়া এবং বাড়তি ভাড়া কোনোভাবেই যেন নেওয়া না হয়। আমাদের কেন্দ্রের সারা বাংলাদেশ বাসকোচ মালিক সমিতির সাধারণ সম্পাদকের নির্দেশ ক্রমেই কিন্তু আমরা আপনাদেরকে আহ্বান করেছি, এখানে বাড়তি ভাড়ার কোনো সুযোগ নাই, যাত্রীদের হয়রানি বিড়ম্বনা করার কোনো সুযোগ নাই, যাত্রীদের পেরেশানি করার কোনো সুযোগ নেই। আমরা সেবা দিয়ে যাচ্ছি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননীতির অঙ্গীকার, দেশের প্রত্যেকটি মানুষ যেন মাননীয় প্রধানমন্ত্রীর সেবা পায়, সেই আঙ্গিকে আমরা শিবপুর জেলা বাস মিনিবাস মালিক সমিতিও সেই আঙ্গিকে কাজ করে যাচ্ছি।